তো আমি আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি যেটা হচ্ছে তোমার লোটাস লোটাস কোম্পানি তোমরা জানো খুব একটা ভালো এবং প্রফেশনাল কোম্পানি ঠিক আছে তো লোটাস তোমার এখন নিউলি লঞ্চ করেছে লোটাসের ফেসওয়াশ ক্রিম এবং তোমার হচ্ছে সিরাম ঠিক আছে যেটা নতুন নিউলি লঞ্চ করেছে সেটা হচ্ছে লোটাসের উপতান ফেস ওয়াশ যেটা হচ্ছে টারমারিক এবং হ্যান্ডেল দিয়ে তৈরি ঠিক আছে নতুন ফেস ওয়াশও ইউজ করেছে উপতানের এবং নতুন ক্রিমও লঞ্চ করেছে লোটাসের তো চলো তোমাদের আজ ফেস ওয়াশটার রিভিউ দিই এবং কি কি আছে এবং কি ডিটেলস এবং সত্যিটা কাজ দেয় কিনা চলো তোমাদের সাথে এটা শেয়ার করি বেশি টাইম ওয়েস্ট না করে লোটাসের নিউলি লঞ্চ করা ফেসওয়াশ যেটা হচ্ছে উপতান ফেসওয়াশ এটা তৈরি করা হয়েছে হালদি এবং চন্দন দিয়ে এবং পিছনে লেখা আছে কী কী ডিটেলসে দেওয়া আছে এবং এর প্রাইস কত দেওয়া আছে এর প্রাইস হচ্ছে টু যেটা আমি অফলাইন দিয়ে কিনেছি আমি ডিসকাউন্টে পেয়েছি টু তো এটা দেখো টোটালি ট্রাভেন ফ্রেন্ডলি আছে তোমরা এটা ভ্যানিটি ব্যাগে এবং যে কোনো জায়গায় তোমরা এটা ক্যারি করতে পারবে তো এটা দেখো খুবই টাইট এর টিকটকটা এবং এর টেক্সচারটা দেখো টোটালি ইয়েলো কালার ঠিক আছে এর যে ফ্রাগ্রেנסটা আছে এটা টোটালি হালদি স্মেল আছে দেখতেই পাচ্ছো আমার হালকা ফুলকা মেকআপ আছে মেকআপ বলতে জাস্ট আমি কম্প্যাক্ট লাগিয়েছি এবং আমি আজকে সারা দিন বাইরে ঘুরে এসেছি আমি এখনো পর্যন্ত বাইরে থেকে আসার পর থেকে আমি এখনো ফেস ওয়াশ করিনি কিছু করিনি জাস্ট আমি ফেস ওয়াশটা তোমাদের কাছে রিভিউ দেব বলে দেখতে পাচ্ছো আমার স্কিন অনেকটা ডাল হয়ে আছে এইগুলো এইগুলো খুবই স্কিনটা অবস্থা খারাপ হয়ে আছে তো চলো তোমাদের দেখানো যাক এই ফেস ওয়াশটা আমার স্কিনটা কতটা ক্লিন করে ফেসটা হালকা করে জল দিয়ে তোমার ভিজিয়ে নিয়েছি কারণ শুকনো ফেসে তো ফেস ওয়াশ কখনোই লাগানো উচিত না তাই আমি ফেসটা হালকা করে জল দিয়ে লাগিয়ে নিয়েছি তো এই টেক্সচারটা তোমরা দেখে নাও দেখো দেখতে পাচ্ছ টেক্সচারটা এটা হচ্ছে টোটালি তোমার জেল বেস এবং এটা পুরো তোমার ইয়েলো কালার মানে পুরো হলদি যেটা আছে হলদি এবং স্যান্ডেল এর আছে তো এখানে টোটালি এটা পুরো হলদির মতো এবং এর যে পারফিউম এর যে স্মেলটা আছে এটাও পুরো টারমারিকের স্মেল আছে যাদের একটু স্মেলের প্রবলেম আছে তাদের কখনোই স্মেল এর প্রবলেমটা হবে না এটা টোটালি পুরো স্মেলটা যেমন পুরো পুরো হলদির স্মেল আছে ঠিক আছে তো তোমরা এখানে দেখে নাও ফেস ওয়াশের স্টেপ গুলো দেখে নাও নিয়েই শুকনো ফেসে কখনোই ফেস ওয়াশ দেবে না ভিজিয়ে নিয়ে প্রথমে ফেসটাকে হালকা হালকা করে স্লো সার্কুলার মোশন ঘোরাবে আমার এখানে লিপস্টিক আছে লিপস্টিক দেখতে পাচ্ছি আমি তুলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার এখানে ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে এবং যে লিপস্টিক ছিল সেই টোটালি রিমুভ করে দিয়েছে এবং আমার যে স্কিনের মধ্যে যে একটা ডালনেস ছিল তো দেখতে পাচ্ছ আমার ডালনেসটা এখন টোটালি চলে গেছে ঠিক আছে ফেসটা অনেকটা ফ্রেশ লাগছে ঠিক আছে তো দেখে নাও আমি এখনো কোনো টোনার বা কোনো ময়শ্চারাইজার কিছু ইউজ করিনি দেখো একটা জাস্ট ভিজে টাওয়াল নিয়ে আমি তোমাদের সামনে মুছে দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছো আমার স্কিনটা কতটা হচ্ছে এটা তো এটা যদি তোমরা কন্টিনিউ ইউজ করতে থাকো তো অবশ্যই তোমরা রেজাল্ট পাবে এবং যারা বেসিস ডেলি যারা অফিস যায় বা কোনো কাজের ক্ষেত্রে যায় তো তো তোমরা এটা 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 দূরের জন্য অবশ্যই তাদের ট্যান ফেস থেকে রিমুভ করবে কিন্তু রেগুলার তোমাদের ইউজ করতে হবে এই নয় যে একটা ফাইল বা দিনে একবার ইউজ করলাম এরকম করলে হবে না এটাকে তোমরা দিনে দুবার করে টানা তিন তিনটে ফাইল তোমাদের ইউজ করতেই হবে তোমরা জানো লোটাসে লোটাস একটা প্রফেশনাল কোম্পানি আছে তো এর কাজ অবশ্যই দেবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের আমার ভিডিও কিছুটা হেল্পফুল লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও ঠিক আছে নতুন আর কি ভিডিও দেখতে চাও আমাকে বলো আমি অবশ্যই আরো প্রোডাক্টের রিভিউ নিয়ে তোমাদের কাছে আসবো আজকের মতো বাই বাই